সর্বশেষ বাংলার সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম যেভাবে ভারত পালিয়ে যান ওবায়দুল কাদের নির্বাচনী রোডম্যাপের ব্যাপারে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা অবশেষে দেখা মিলল আসাদুজ্জামান কামালের বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জোড়া থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ভয়েস অফ আমেরিকার সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন ডক্টর ইউনুস যে সাক্ষাৎকারে নির্বাচনের সময় সীমা নিয়ে কথা বলেছেন এই কথাটা তার দিক থেকে আসা খুবই প্রেডিক্টেবল ছিল কারণ নির্বাচন কবে হবে তার একটা বেসিক রোড ম্যাপ আমরা প্রধানের কাছ থেকে শুনেছিলাম এবং এটা শোনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে সরকারের অবস্থান কি আমি আমার একাধিক ভিডিওতেও বলেছি যে এই ব্যাপারে সরকারকে তার অবস্থান নিশ্চিত করতে হবে কারণ সেনাপ্রধান সরকারের অংশ কোনো সন্দেহ নাই কিন্তু সেটা উপদেষ্টা পরিষদের অংশ তিনি নন আবার তিনি এমন একটা জায়গায় এই মুহূর্তে আছেন এমন তার পরিস্থিতি আছে তার কথাটা খুব উড়িয়ে দেওয়ারও ব্যাপার নেই সুতরাং সরকারকে তার অবস্থান ক্লিয়ার করা দরকার আছে এবং সেটা করেছেন ডক্টর ইউনুস এবং সেটার কারণে একটা প্রশ্ন হয়তো মাথা চাড়া দিতে পারে আমাদের কারো কারো মনে এই দুইজনের মধ্যে কোন রকম মত বা বিরোধ আছে আমাদের কি মনে হতে পারে তার আগে যে ইন্টারভিউটা ভয়েস অব আমেরিকাকে ডক্টর ইনুস দিয়েছেন তাতে ইন্টারেস্টিং কয়েকটা জিনিস আছে আমি ইন্টারভিউটা ভিডিও পাওয়া যায় আপনারা দেখে নেবেন ওখানে যিনি প্রশ্নকর্তা ছিলেন তিনি ডক্টর ইউনুসকে নানাভাবে প্রশ্ন করে বিপদে ফেলতে চেষ্টা করেছেন আমেরিকা এর আগে আমরা দেখেছি এই প্রতিষ্ঠানটার যিনি দায়িত্বে আছেন সম্ভবত শতরূপা বড়ুয়া তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীকে যেভাবে প্রশ্ন করেছেন অত্যন্ত তৃতীয় শ্রেণীর বিটিভি ধরনের ইন্টারভিউ নিয়েছেন বাংলাদেশে যেসব তথাকথিত সংবাদ সম্মেলনে সেরকম সেই জায়গায় আজকে যিনি গেছেন আমি অবশ্যই পছন্দ করেছি কারণ ডক্টর ইউনুসকে তারা চেষ্টা করেছেন চাপে ফেলতে এবং চমৎকার ভাবে তিনি নানান রকম ছিল পাকিস্তানের সাথে সম্পর্ক যেগুলো শুনতে এক ধরনের বিব্রতকর লাগতে পারে কারো কারো কাছে যে জামায়াতের রাজনীতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলা এবং সেই ভাস্কর্য ভেঙে ফেলা এই জিনিসগুলো নিয়ে অত্যন্ত যখন প্রয়োজন হয়েছে টাফ জবাব দিয়েছেন একটা জিনিস একটু সিগনিফিক্যান্ট লেগেছে আমার কাছে এখানে সেটা হলো রোহিঙ্গা প্রশ্নে ডক্টর রিনোস রোহিঙ্গাদেরকে কিন্তু শরণার্থী শব্দটা ব্যবহার করেছেন এবং আমরা জানি এতদিন পর্যন্ত শরণার্থী শব্দটা ব্যবহার করা হতো না এবং তিনি বলেছেন আবার যদি রোহিঙ্গাদেরকে এই দেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা হয় তাদেরকে বাংলাদেশ গ্রহণ করবে এর আগে আমরা শরণার্থী বলিনি কারণ শরণার্থী কাউকে বলা মানেই হচ্ছে তাকে কতন অধিকার দেয়া ডক্টর শরণার্থী বলার মাধ্যমে আমি ধারণা করি তাদের সেই দেয়া হচ্ছে এবং আন্তর্জাতিক ভাবে তিনি বলেছেন যে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে গিয়ে এই ইস্যুতে অনেক জায়গায় অনেক কথা হয়েছে যেহেতু এটুকু দিয়ে রাখলাম এখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল সেনা প্রধান যে ইন্টারভিউ দিয়েছে সেখানে আগামী আঠারো মাসের মধ্যে নির্বাচনের যে কথা বলা হয়েছে তাহলে উনি বলছেন তাহলে কি ধরে নেব যে আপনার অন্তর্বর্তী সরকারের মেয়াদ হচ্ছে আগামী আঠারো মাস পর্যন্ত ডিরোজ বলছেন আপনি ইচ্ছা করে সেটা ধরে নিতে পারেন কিন্তু সরকারের মতামত সেটা মতামত তো সেটা নয় সরকার তো কোনো মত দেয়নি এ পর্যন্ত কাজেই সরকার যখন মেয়াদ ঠিক করবে সেটা সরকারকেই বলতে হবে সরকার না বলা পর্যন্ত তো সেটা মেয়াদ হচ্ছে না তখন উনি বলছেন সরকার বলতে তো আপনাদেরই হ্যাঁ আমাদেরই বলতে হবে আমাদের মুখ থেকে যখন শুনবেন সেটাই হবে তারিখ তারপর তিনি বলছেন উপদেষ্টা পরিষদে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি ইলুজ বলছেন আমরা আলোচনা করেছি কিন্তু কোন সিদ্ধান্ত হয়নি ফলে খুব স্পষ্ট একটা আমরা দেখছি কারণ সেনাপ্রধান কি বলেছেন সেটা নিয়েও এক ধরনের কনফিউশন তৈরি হতে পারে দু ধরনের কথা বলেছেন আমি আমার ভিডিওতে বলেছি এবং এরপর প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব তিনি ক্ল্যারিফাই করার চেষ্টা করেছেন যে সেনাপ্রধান মাঝে যে বক্তব্যটা আছে সংস্কারের পর আঠারো মাস নাকি বলতে চেয়েছেন এখানে ডক্টর ইউনুসের জবাব শুনে আমাদের মনে হবে খুব ক্লিয়ারলি কথা বলছেন তখন ডক্টর ইউনুস সে মানে প্রধান যেটা বলেছেন তিনি সেটা মেনে নিয়ে বলছেন এটা উনি বলেছেন আমরা তো বলিনি আমরা মানে সরকার মানে উপদেষ্টা পরিষদ যারা আলোচনার মাধ্যমে ঠিক করবে এবং তারা যখন যে সময়টা বলবেন সেটাই জেনুইন সময় নির্বাচনের জন্য সত্যিকার অর্থে এই ব্যাপারটা সরকারের দিক থেকে আসা উচিত আনডাউটেডলি প্রধান একটা রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ এবং এই মুহূর্তে প্রধানের বড় একটা রোল আছে আমরা জানি একটু ব্যাকগ্রাউন্ড যদি বলি আমাদের এই মুভমেন্টে সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তার একটা ডিসাইসিভ ভূমিকা ছিল সেটা হচ্ছে শেষ মুহুর্তে শেখ হাসিনা যখন আরও ম্যাসাকার করে অ্যাট এনি কস্ট ক্ষমতায় থাকতে চেয়েছিল। উনি তার আদেশ মানতে ডিনাই করেছিলেন কারণ তার উপরে মধ্য নিম্ন পর্যায়ের অফিসাররা এবং নন কমিশন অফিসার কমিশন অফিসার সবার একটা চাপ ছিল সামষ্টিক চাপে উনি শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন যে জাতির এবং জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়াটা ঠিক হবে না অ্যান্ড হি ডিসাইডেড যে উই আর সরকারকে ক্ষমতায় রাখার জন্য জনগণের উপর গুলি চালাবে না সেই রোল ছিল এই মুহূর্তে তিনি মাঠে আছেন এবং তার বাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে সুতরাং তার কথাকে আমরা একটু গুরুত্ব দিই কিন্তু রয়টার্সের যে ইন্টারভিউ তাতে কয়েকটা কথা ছিল যেগুলো নিয়ে আমরা কেউ কেউ অনেকের মনে প্রশ্নের উদ্রেক করেছে একটু মনে করিয়ে দেই তিনি সরকারকে সাহায্য করার কথা বলছেন মানে বাংলাদেশ মিলিটারি কোনো অটোনমাস সংগঠন না এটা সরকারের কমান্ডের অধীনে থাকে প্রধান উপদেষ্টার কমান্ডে আছেন থাকবেন সেই সেনাবাহিনী সরকারকে সাহায্য করবে তাতে মনে হয় যে এটা ধরনের স্বাধীন সত্তা আছে এটা নিয়ে মাধ্যমে তিনি নাকচ করেছেন একই সাথে তিনি যখন নির্বাচনের আলাপ এনেছেন তখন সংস্কারকে তিনি এভাবে ভাষাগতভাবে এক্সপ্রেস করেছেন তিনি তিনটা জায়গায় সংস্কারের কথা বলেছিলেন স্মৃতি থেকে বলছি বিচার পুলিশ এবং আর্থিক খাতে সংস্কারে চলে যাব আজকের বিস্তারিত খবরে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের পর সাবেক মন্ত্রী এমপি সহ আওয়ামে দোষরদের অনেকেই দেশ ছাড়তে মরিয়া দালাল সিন্ডিকেটের সহায়তায় কেউ কেউ ভারতে ঢুকতে কোটি টাকাও দিয়েছেন তবে কুড়ি লাখের নিচে কেউ ঢুকতে পারেননি কেউ আবার খুইয়েছেন মোটা অঙ্কের নগদ টাকা ও ডলার কাউকে দিতে হয়েছে জীবনও তবু ভারতে পালানোর মিছিল থামছে না এই সুবাদে ভারত বাংলাদেশ সীমান্তের বিভিন্ন পয়েন্টে থাকা চিহ্নিত দালালদের পোয়া বারো অভিযোগ আছে ভিআইপিদের অনেকে পার হওয়ার সময় দুদেশের প্রশাসনের লোকজনের সহায়তা নিয়েছেন যদিও এ বিষয়ে কেউ মুখ খুলতে নারাজ আওয়ামী দোসরদের সাজানো প্রশাসন হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করতে অনেকে তাদের নির্বিঘ্নে দেশ ছাড়তে সব ধরনের সহায়তা দিয়েছেন এবং এখনও দিচ্ছেন হাসিনা পালিয়ে যাওয়ার পর পাঁচই আগস্ট মধ্যরাতে খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোরে চলে যান সেখানে তাদের গুরুত্বপূর্ণ একটি নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয় পরদিন তিনি বিশেষ প্রহরায় সীমান্ত অতিক্রম করেন বিষয়টি যশোর ও বেনাপুরের বেশ কয়েকটি দায়িত্বশীল সূত্র যুগান্তরকে নিশ্চিত করেছে তবে তারা পরিচয় প্রকাশ করে কথা বলতে নারাজ এছাড়া সাতই আগস্ট রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়ার খায়রুজ্জামান লিটন ও বিতর্কিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার সহ আরও বেশ কয়েকজন বেনাপুর সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছেন এমন খবর নিশ্চিত হওয়ার পর স্থানীয় বিক্ষুব্ধ লোকজন বিক্ষোভ করেন প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা কেমন শাসক ছিলেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন চলে যাব পরের খবরে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন কমিশনারগুলো সংস্কার প্রস্তাবের পর নির্বাচনের রোডম্যাপ তৈরি হবে সংস্কারের পর প্রয়োজনীয় সময়ের চেয়ে এই সরকার বেশি দিন থাকবে না বলে জানান তিনি মঙ্গলবার পয়লা অক্টোবর সন্ধ্যায় সমসাময়িক ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি পররাষ্ট্র উপদেষ্টা বলেন নিজেদের স্বার্থে সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ ভারত আগামী মাসে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের সামিটে দুই সরকার প্রধানের দেখা হতে পারে এছাড়া শিগগিরই সব ধরনের ভিসা চালু করবে ভারত তিনি বলেন বাংলাদেশ নিয়ে ভারতের রাজনৈতিক নেতাদের বিতর্কিত বক্তব্য অগ্রহণযোগ্য পাকিস্তান ইস্যুতে তিনি বলেন পাকিস্তান আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করলে ইসলামাবাদ ঢাকা সম্পর্ক এগিয়ে নেওয়া যাবে এছাড়া সম্প্রতি নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস করেছেন সেই বৈঠকে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনার বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তৌহিদ হোসেন বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন তাকে ফেরত আনার বিষয়ে কোনো আলোচনা হয়নি জয়শঙ্করের সঙ্গে আলোচনার বিষয় নিয়ে তিনি জানান আমরা আমাদের বর্তমান পরিস্থিতি নিয়ে কথাবার্তা বলেছি আমরা উভয় পক্ষ একমত হয়েছি আমাদের পরস্পরের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠা করা প্রয়োজন নিজেদের স্বার্থে চলে যাব পরবর্তী খবরে অবশেষে দেখা মিলেছে বহুল সমালোচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় দেখা মিলেছে তাদের মঙ্গলবার পয়লা অক্টোবর বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় দেখা গেছে তাকে সংবাদ মাধ্যমটি জানায় কলকাতার ইকো পার্কে দেখা গেছে আসাদুজ্জামান খান কামালকে এছাড়াও সেখানে সাবেক সাংসদ অসীম কুমার উকিল অপু উকিল ও হাজি সেলিমের এক ছেলে রয়েছেন বলে জানা গেছে জানা গেছে গত শনিবার আঠাশে সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় ইকো পার্কে আড্ডা দিচ্ছিলেন আসাদুজ্জামান খান কামাল তার মুখে শ্বেত শুভ্র সাদা দাড়ি ছিল এ সময় তার সাথে আরো কয়েকজন ছিলেন তবে সেখানে কিছু বাংলাদেশি জড়ো হওয়ায় তাদের এই আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি দ্রুত সরে যান তারা সে সময় ইকো থাকা কয়েকজন বাংলাদেশি নাগরিক সংবাদ মাধ্যম থেকে বিষয়টি নিশ্চিত করেছেন পার্কের দায়িত্বে থাকা ব্যক্তিরা জানিয়েছেন বাংলাদেশিরাও ইকো বেড়াতে আসেন তবে এখন সংখ্যায় কম এদিকে আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশে চার দফা অভিযান চালালেও ব্যর্থ হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী